আমরা দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। পরিবেশ দূষণ বলতে আমরা বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণকে বুঝি। চিত্রগুলোতে তোমরা দেখো, প্রথম চিত্রে দেখো কলকারখানা, দ্বিতীয় চিত্রে ইটভাটা, তৃতীয় চিত্রে যানবাহনের কালো ধোঁয়ায় বায়ু দূষিত হয়ে আছে। এই বায়ু দূষণের ফলে কি কি হচ্ছে দেখো, চিত্র থেকে দেখো। অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এই বায়ু যখন আমাদের শ্বাসপ্রশ্বাসে আমাদের দেহে যায় তখন ক্যান্সার সহ বিভিন্ন শ্বাসজনিত রোগ হচ্ছে, এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গিয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এরপরে তোমরা আরেকটা চিত্র দেখো, বিভিন্ন ক্ষতিকর পদার্থ পানিতে মিশে পানি দূষিত হয়ে আছে। চিত্রগুলো দেখো একটু, দেখো বিভিন্ন ময়লা আবর্জনা পানিতে মিশে পানি দূষিত হয়ে আছে, কলকারখানা বজ্র, তারপর পানিতে পশু পাখি গোসল করানো, নিত্য প্রয়োজনীয় কাজ করার ফলে পানি দূষিত হয়ে আছে। এই পানি দূষণের ফলে কি কি হচ্ছে দেখো, উদ্ভিদ, জলজ উদ্ভিদ ও প্রাণী মারা যাচ্ছে, বিলুপ্ত প্রজাতি প্রাণীগুলো মারা যাচ্ছে। এরপর এই পানি অনেক সময় আমরা ব্যবহার করতে বাধ্য হই। এখন এই পানি ব্যবহারের ফলে আমাদের ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে এবং বিভিন্ন চর্মরোগ হচ্ছে, দেখছো। এরপরে দেখো আমরা পরবর্তী আরেকটা চিত্র দেখি। দেখো তোমরা চিত্রতে কি দেখছো, মাটিতে ফসলি জমিতে বিভিন্ন বজ্র পোড়ানো হচ্ছে, জমিতে বিভিন্ন ময়লা ফেলা হচ্ছে, এবং বস্তির বিভিন্ন ময়লা মাটিতে এসে মাটিগুলো দূষিত হয়ে আছে। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে, প্লাস্টিক বজ্র ফেলার ফলে মাটি দূষিত হয়ে আছে। এই চিত্রে দেখো মাটি যখন দূষিত হয় তখন মাটি দূষণের ফলে মাটির রঙগুলো কীরকম পরিবর্তন হয়ে গেছে, এবং এই মাটির উর্বরতা চলে গেছে, উর্বরতা নষ্ট হয়ে গেছে। তাহলে এই মাটিতে কোনো ভালো ফসল ফলবে না, এবং যদি ওই ফসলগুলো আমরা গ্রহণ করি আমরাও বিভিন্ন রোগে আক্রান্ত হব। এর পরবর্তী আরেকটা চিত্র দেখো। দেখো যানবাহনের উচ্চ স্বরে হর্ন বাজানো, মাইকের আওয়াজে শব্দ দূষণ হচ্ছে। এই শব্দ দূষণের ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদের মধ্যে অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত ও কর্মক্ষমতা হ্রাস পায়। এর পরবর্তী তোমরা আরেকটা চিত্র দেখো। দেখো আমরা যে পরিবেশগুলো দূষিত, আমাদের পরিবেশ, এই দূষণের ফলে পরিবেশটা আমাদের জন্য হুমকি স্বরূপ, সেই জন্য আমাদের এই পরিবেশকে সংরক্ষণ করা প্রয়োজন। পরিবেশের উপাদানগুলোকে যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরাই পরিবেশকে সংরক্ষণ করতে পারি। চিত্রগুলোতে তোমরা দেখছো নদী বা জলাশয়ের পানি, এই পানিগুলোকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। প্রয়োজন ছাড়া আমরা গাছ কাটব না, এবং আবাদি জমিতে ঘরবাড়ি তৈরি করব না, এবং আমরা বেশি বেশি গাছ লাগাবো, এবং বজ্রগুলো নির্দিষ্ট স্থানে ফেলবো। এভাবে আমরা আরও অনেক উপায়ে পরিবেশকে সংরক্ষণ করতে পারি। তোমাদের বাড়ি কাজটা খাতায় লিখো, খাতায় মোবাইল বাড়ি কাজটা করে তোমরা মোবাইলে ছবি তুলে স্কুলের ফেসবুকে পাঠিয়ে দিবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।